271 জন যাত্রী নিয়ে LATAM এয়ারলাইন্স গ্রুপের বিমানটি তখন মাঝ আকাশে। এমন সময় হঠাৎ অসুস্থতা বোধ করেন বিমানটির মুখ্য পাইলট। পরে সহকারীকে বিমান চালানোর দায়িত্ব দিয়ে যান শৌচাগারে, আর সেখানেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। এতে করে বড় বিপদে পড়ে যায় মিয়ামি থেকে চিলিগামী এই আন্তর্জাতিক ফ্লাইটটি। শেষ পর্যন্ত এটিকে পানামা বিমানবন্দরে জরুরি অবতরণ করাতে সক্ষম হন সহকারী পাইলট। পরে বিকল্প বিমানে যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেয় বিমান সংস্থা। মৃত ওই পাইলটের নাম ইভান অ্যান্ড্রু। অসুস্থতা বোধ করার পর ইভানকে প্লেনেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়, যদিও তাতে কাজের কাজ কিছুই হচ্ছিল না। এরপরেই বাথরুমে যান তিনি, সেখানে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন বলে জানা যায়। এতে বিপদে পড়েন আন্তর্জাতিক ফ্লাইটটির 271 জন যাত্রী এবং প্লেনের কর্মীরা। এক পর্যায়ে বাধ্য হয়ে নিজের কাঁধে দায়িত্ব তুলে নেন সহকারী পাইলট। মেডিকেল এমার্জেন্সির কথা জানিয়ে পানামা বিমানবন্দরের সঙ্গে যোগাযোগ করেন তিনি। সবুজ সংকেত পাওয়ার পর নির্বিঘ্নে সেখানে প্লেনটিকে জরুরি অবতরণ করান। পানামায় অসুস্থ পাইলটের জন্য যাবতীয় চিকিৎসা ব্যবস্থা রাখা ছিল, যদিও ততক্ষণে মৃত্যুবরণ করেছেন 25 বছরের অভিজ্ঞতা সম্পন্ন সেই পাইলট। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানায়, মিয়ামি থেকে চিলির দিকে যাচ্ছিল বিমানটি। প্লেনটিতে মোট 271 জন যাত্রী ছিলেন। বিমানের প্রধান পাইলটের আচমকা মৃত্যুর পর তৎক্ষণাৎ ওই ফ্লাইটকে জরুরি অবতরণ করাতে হয় পানামাতে। জানা যায়, চিলিগামী ওই বিমানটি উড্ডয়নের ঘণ্টা তিনেক পর থেকেই অসুস্থতা বোধ করছিলেন পাইলট ইভান অ্যান্ড্রুর। তাকে সুস্থ করার প্রয়োজনীয় চেষ্টা করা হয়, কিন্তু শেষ পর্যন্ত সেই কাজটা করা যায়নি। প্লেনটি রানওয়েতে অবতরণ করার পর মেডিকেল টিম ওই পাইলটকে পরীক্ষা করে দেখেন, কিন্তু তারা ওই পাইলটকে মৃত বলে ঘোষণা করেন। নিউ ইয়র্ক পোস্টের খবর অনুসারে জানা যায়, ওই পাইলটের বয়স ছিল 56 বছর। ইভান বিমান চালানোর ক্ষেত্রে খুবই দক্ষ একজন পাইলট ছিলেন। এই ক্ষেত্রে তার প্রায় 25 বছরের অভিজ্ঞতা ছিল। দীর্ঘদিনের এই সহকর্মীর এমন আকস্মিক মৃত্যুতে দুঃখ প্রকাশ করেছে বিমান সংস্থাটি। জানা যায়, বিমানটি LATAM এয়ারলাইন্স গ্রুপের ছিল। মিয়ামি সান্টিয়াগো রুটে যাচ্ছিল বিমানটি। গত সোমবার এক বিবৃতিতে LATAM এয়ারলাইন্স গ্রুপ পাইলটের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে শোক প্রকাশ করেছে। বিমান সংস্থা জানিয়েছে, আমরা এই ঘটনায় শোকাহত, বিচলিত। তার আকস্মিক এই মৃত্যুতে 25 বছরের ক্যারিয়ারের ইতি ঘটল। তিনি যে কাজ এতদিন করেছেন তা আমরা ভুলব না। তার পেশাদারিত্ব, তার আত্ম উৎসর্গ করার ঘটনা কোনোভাবেই ভোলার নয়। তবে বিমান যখন উঠছিল তখন পাইলটের জীবন রক্ষা করার জন্য সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি। তার শোকাহত পরিবারের পাশে আমরা রয়েছি। সংবাদ মাধ্যমের তথ্য মতে, মঙ্গলবার ফের পানামা চিলির উদ্দেশ্যে উড়াল দেয় বিমানটি। তবে বিমানটিকে জরুরি অবতরণ করানোর ফলে এর যাত্রীরা সকলে নিরাপদে রয়েছেন।